হাই অল গভর্নমেন্ট জব অ্যাসবিন টু মাই ইউব চ্যানেল জেনারেল স্টাডি বা জব তো আজকে আমরা ডিসকাস করছি থ্রি থাউজেন্ড জেনারেল রেলওয়ে গ্রুপ ডি মক টেস্ট নাম্বার সেভেন্টি প্রতিদিন আমরা টোয়েন্টি ফাইভ করে কোশ্চেন ডিসকাস করছি যারা প্রথমবার রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা দেবে মনে রাখবে তোমাদের আউট অফ হান্ড্রেড কোশ্চেন টোয়েন্টি ফাইভ থেকে আসবে তো সায়েন্সটা আমাদের খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে যদি আমরা গ্রুপ ডি পরীক্ষায় চান্স পেতে চাই তো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনট টপিক থেকে আমাদের প্রশ্ন আসবে তার সাথে আবার ম্যাথও কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে তো এগুলো সব কিন্তু তোমাদের খুব ভালোভাবে প্রিপারেশন করে নিতে হবে আমাদের মেন টেলিগ্রাম চ্যানেল জবস কি একাডেমি প্রত্যেকে জয়েন করে নেবে সমস্ত নোটিফিকেশন আপডেট পিডিএফ এই ক্লাস রুলিং সমস্ত কিছু এখানে পেয়ে যাবে টার্গেট ডেলি গ্রুপ ডি দু হাজার একুশ এই গ্রুপটা জয়েন করবে এখানে আমি গ্রুপ ডি পরীক্ষা লেটে অনেক ফ্রি পিডিএফ পোস্ট করে গেছি এবং আরো অনেক পিডিএফ পোস্ট করা হবে ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ চাইলে তোমরা জয়েন করে নিতে পারো তোমাদের জন্য দেখো তিনটে স্টাডি মেটেরিয়াল রয়েছে সবার প্রথম একশো উনত্রিশ নম্বর মক টেস্ট থেকে একশো অষ্টাশি নম্বর মক টেস্টে থ্রি থাউজেন্ড জিকে থ্রি থাউজেন্ড জেনারেল এর কোশ্চেন এখানে তোমার টোটাল একশো ছাব্বিশটা শিফটের কোশ্চেন রয়েছে যেখান থেকে তোমাদের এই ক্লাসগুলো আমি করাচ্ছি তার সাথে চারশো চারটা ফিজিক্সের ম্যাথও তোমরা পেয়ে যাচ্ছ একদম ডিটেল সলভ পেপার সহ এবং তার সাথে এন টি সি সিভিটি ওয়ান যে পরীক্ষা হয়েছিল তার প্রথম ষাটটা শিফট্ট আমি তোমাদের কমপ্লিট করেছিলাম তো চব্বিশো কোশ্চেন এটারও অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকটা পিডিএফ লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে আছে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে যদি কেউ পিডিএফ বাই করতে চাও এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারো চলে আসি তোমাদের প্রথম প্রশ্ন নিম্নলিখিত মধ্যে কোনটি হচ্ছে লাফিং গ্যাস তো আমরা প্রত্যেকে জানি যে নাইট্রোস অক্সাইড বা এন এটা হচ্ছে তোমাদের লাফিং গ্যাস অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার এবং মনে রাখবে পরীক্ষায় অনেক সময় কি করে এই সেম প্যাটার্নের প্রশ্নই দেবে নাইট্রাস অক্সাইড আমরা প্রত্যেক জানি যে নাইট্রাস অক্সাইডের সংকেতটা এন টু ও এই দেখো অপশন গুলো দেখছো সব প্রচুর কাছাকাছি দেওয়া রয়েছে তো আমরা পরীক্ষা হলে গিয়ে এখানে কনফিউজ হয়ে যায় তো এই সংকেতগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে বলের সংজ্ঞা ড্যাশের বৃদ্ধি থেকে পেতে পারি যেতে পারে বা পেতে পারি যা বলবে বলের সংজ্ঞা তো বলের সংজ্ঞা আমরা নিউটনের গতির প্রথম সূত্র থেকে পাই অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন ক্ষমতার সূত্র হলো কি তো ক্ষমতার একক হচ্ছে কি ওয়াট এক ওয়াট সমান আমরা জানি যে এক জুল পার সেকেন্ড জুলের একক কি জুলের একক হচ্ছে জুল কার একক তো জুল একক হচ্ছে কার্য বা কৃত কার্য ডান এবং সেকেন্ড কার একক সময় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ক্ষমতা সমান হয়ে থাকে কার্য বাই সময় আমরা দেখতে পাচ্ছি সময় রয়েছে তাই এই ইউনিট গুলো যখন তুমি ভালোভাবে প্রিপারেশন করবে তখন দেখবে এগুলো খুব তুমি সহজে ইজিলি করে দিতে পারবে এখানে দেখো যে ওয়ার্ড সমান ক্ষমতা সমান কি হয় ওয়ার্ক ডান বাই টাইম তো সেটাই আমরা করেছি এখানে নেক্সট চলে পৃথিবী পৃষ্ঠে আবির্ভূত প্রথম জীব যেটি সালক সংশ্লেষ জনিত অক্সিজেন মুক্ত করে সেটি হলো কোনটি তো এখানে কি আনসার হয়ে যাবে পৃথিবী পৃষ্ঠে আবির্ভূত প্রথম জীব যেটি সালক সংশ্লেষ জনিত অক্সিজেন মুক্ত করে সেটি হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়া অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার একটি মৌল এ একটি অক্সাইড তৈরি করে যা রাসায়নিক সূত্র হলো এ থ্রি ও ফোর মৌল এর যোজ্যতা হলো কি তো দেখো এখানে দেখো এটা যে এ থ্রি ও ফোর দিয়েছে এর যোজোতা কিভাবে এ এবং ও লিখলে এবং এ থ্রি ও ফোর তো এগুলোর যোজ্যতা কি হয় যেটা থাকে সেটা তার যোজ্যতা যোযতা এর যোজ্যতা হয়ে যাবে চার এবং ও এর যোজ্যতা হয়ে যাবে তিন তো এখানে এর যোজ্যতা জানতে চেয়েছে তো এখানে তোমার অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি ফোর নেক্সট চলে আসি নিম্নলিখিতদের মধ্যে কে রাসায়নিক সংযোজনের দুটি মহত্বপূর্ণ নিয়মে স্থাপন করেন রাসায়নিক বিজ্ঞানের ভিত্তি স্থাপন করেছিলেন তো তিনি হলেন কে তো তিনি হলেন মনে রাখবে অপশন বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার নিম্নলিখিত বিবৃতির মধ্যে কোনটা সঠিক নয় সেটা তোমাকে পড়তে বলছে এক নম্বরে বলেছে ব্লিচিং পাউডার হলো ফ্যাকাসে হলুদ গুঁড়ো শুকনো এনস্তেরি গ্যাস লাল লেডমাসকে নীল করে বিশুদ্ধ জলের পিএইচ ভ্যালু হচ্ছে সেভেন অ্যাসিড বৃষ্টিতে পিএইচ হচ্ছে প্রায় ফাইভ পয়েন্ট সিক্স এগুলোর মধ্যে কোনটা সঠিক নয় সেটা তোমার কাছে জানতে চেয়েছে এখানের মধ্যে অপশন সি হচ্ছে এটা সঠিক অ্যান্সার যে শুধুমাত্র দু নম্বর যেটা রয়েছে যে শুকনো গ্যাস এ শুকনো লাল এনএসি নিয়োগ করে এটা ভুল এখানে মনে রাখবে অ্যামোনিয়া হচ্ছে হচ্ছে ক্ষারীয় এবং শুকনো অ্যামোনিয়া কোনো হাইড্রক্সাইড এইচ মাইনাস আয়রন তৈরি করে তাই লেড মাস পেপারের কোনো ব্যবস্থা এখানে থাকে না তো দু নম্বর যে ইয়েটা রয়েছে সেটা তোমাদের ভুল নেক্সট চলে আসি দাঁতের ক্ষয় শুরু হয় যখন মুখ পিএইচ মুখগড়ের বা আমাদের মুখের ভেতরের যে পিএইচ ভ্যালু সেটা থেকে কমে যায় কমে যায় তো আমাদের দাঁতের ক্ষয় কখন শুরু হয় যখন আমাদের পিএইচ ভ্যালু এর নিচে চলে যায় তো অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যানসার হিলিয়াম ছাড়া সব জড়ো গ্যাসের বাইরের কক্ষে সর্বাধিক কতগুলো ইলেকট্রন থাকতে পারে জড়ো গ্যাস মানে এই যে নোবেল গ্যাস কি বলছে তো হিলিয়াম একমাত্র যার অ্যাটোমিক নাম্বার হচ্ছে কত দুই তো এর বাইরের কক্ষে সর্বাধিক দুটোই থাকতে পারে তারপরে দেখো নিয়ন ক্রিপ্টন জেনন ফর এক্সাম্পল নিয়ন নিয়নের নিয়নের কত দশ এর যদি ইলেকট্রন প্রথম কক্ষে সর্বাধিক আমরা জানি দুটি থাকতে পারে তারপরে কক্ষে সর্বাধিক কতগুলো থাকতে পারে আটটি তো আটটা দশটা হয়ে গেল তাহলে এখানে দেখতে পাচ্ছি আটটা সর্বাধিক রয়েছে তারপর দেখো আর্গনের অ্যাটমিক নাম্বার হচ্ছে কত আঠেরো তো এর যদি ইলেকট্রন কনফিগারেশন করি প্রথম কক্ষে সর্বাধিক দুটি তারপরে কক্ষে সর্বাধিক কটি রয়েছে আটটি তো দশটা হয়ে গেল কটা বাকি রয়েছে আটটা তাহলে এইখানেও দেখতে পাচ্ছি বাইরে চক্রে সর্বাধিক আটটা ইলেকট্রন রয়েছে তাহলে এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে অপশন এ যে আটটা ইলেকট্রন রয়েছে উদ্ভিদের মধ্যে অবিলম্বে যে কার্বোহাইড্রেট ব্যবহৃত হয় না তাকে এই রূপে সংরক্ষণ করা হয় তো উদ্ভিদের মধ্যে অবিলম্বে যে কার্বোহাইড্রেট ব্যবহৃত হয় না তাকে মার বা স্টার্চ যেটাকে বলা হয় তো স্টার্চ রূপে সংরক্ষণ করা হয় অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার হেরক বা ডায়মন্ডে উপস্থিত কার্বন পরমাণুর সর্বাপেক্ষা বহিষ্ণ কক্ষে মুক্ত ইলেকট্রনের সংখ্যা হলো কত তো এটা দেখো ডায়মন্ড এটা এটা হচ্ছে কার্বন কার্বনের নাম্বার হচ্ছে কত কার্বনের তোমাদের কার্বন পরমাণু সর্ব কি বলবো কার্বন পরমাণুর সর্বাপেক্ষা বহিষ্ঠ কক্ষে মুক্ত ইলেকট্রনের সংখ্যা হচ্ছে শূন্য অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যানসার এখানে মনে রাখবে কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশন বা ইলেকট্রন কনফিগারেশন হচ্ছে টু কমা ফোর অ্যাটমিক নাম্বার হচ্ছে সরি অ্যাটমিক কার্বনের অ্যাটমিক নাম্বার হচ্ছে সিক্স তো এটা ইলেকট্রন কনফিগারেশন করলে কি হয় টু কমা ফোর তো হিসেব মতো আমাদের ফোর হওয়া উচিত কিন্তু এখানে মনে রাখবে কার্বনের ভ্যালেন্সি হচ্ছে ফোর তো কার্বন পরমাণু একটি হীরার অনন্য কার্বন পরমাণুর সাথে চারটি সমযোজী বন্ধন তৈরি করে এই ঘটনাটাকে ক্যাটেনেশন বলা হয় এবং তাই কার্বনের বাইরের সেলে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না তো প্রশ্নটা কেমন ভাবে তোমাকে দিয়েছে সাধারণত আমরা অপশন এ অ্যান্সার করে চলে আসবো কিন্তু এখানে আমাদের অ্যান্সার হবে শূন্য তো এটা একটু মনে রাখবে নিচের কোন ধাতুটি সর্বাপেক্ষা প্রতিক্রিয়াশীল মানে মোস্ট রিয়াকটিভ তো আমরা প্রত্যেকে জানি যে আমাদের প্রথম গ্রুপ যেটা রয়েছে সেইটা হচ্ছে সবচেয়ে বেশি প্রতিক্রিয়াশীল লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম তারপরে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম তারপরে সব থেকে হচ্ছে দ্বিতীয়টা এবার এখানে আমরা দেখতে পাচ্ছি অপশন অনুযায়ী একমাত্র এই যে ক্যালসিয়াম যেটা রয়েছে যেটাকে আমরা অ্যালকাইল মেটাল বা ধাতু বলে থাকি সেইটা অপশন অনুযায়ী আমাদের অ্যান্সার হচ্ছে অপশন বি ক্যালসিয়াম তারপরে দেখো পিবি এ তারপরে অ্যালুমিনিয়াম তো এখানে রয়েছে এটা এদের তুলনায় অনেকটা কম তোমাদের প্রতিক্রিয়াশীল তারপরে দেখো নিকেল এখানে কোথাও থাকবে এখানে নিকেল আর একটা কি রয়েছে পিবি পিবি কোথায় হবে তো পিভিটা অনেক দূরে আছে এদের থেকে তো বাঁ সাইডের এই প্রথম যে দুটো কক্ষ রাখে এই দুটো হচ্ছে সর্বাধিক প্রতিক্রিয়াশীল তো এই দুটো তোমাকে মনে রাখতে হবে একটি অতি স্পষ্ট প্রতিধ্বনি শুনতে মূল শব্দ এবং প্রতিফলিত শব্দের মধ্যে ন্যূনতম সময় অন্তর কত হতে হবে আমাদের অ্যান্সার কি হয়ে যাচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড বা একে দশ সেকেন্ড দুটোই মনে রাখবে পরীক্ষায় দুটোই অপশনে দিয়ে যায় আমার এবং আমরা কনফিউজ হয়ে যাই ভোল্ট ড্যাশ আমরা একটা ফর্মুলা জানি ভি i টু আইন এখানে ভোল্ট আঠারো ভোল্ট দেওয়া রয়েছে আই তোমাকে বার করতে হবে আর রেজিস্ট্যান্স তিন ওহম দেওয়া রয়েছে তাহলে তুমি এখান থেকে লিখতে পারো আইয়াল টু আঠারো বাই তিন মানে হচ্ছে কি হবে সিক্স কারেন্ট কি হচ্ছে হচ্ছে সিক্স এম্পিয়ার এখানে আমরা কোন ফর্মুলা ইউজ করলাম ওহমস স্লো ভি ইসল টু আই ইন্টু আর খুবই সহজ এবার আমরা এখানে অনেক সময় কনফিউজ হয়ে যায় কারণ দেখি যে সব জায়গাতেই তো ছয় হয়েছে এবার যাদের ইউনিট সম্পর্কে আইডিয়া নেই তারা কিন্তু ভুল করবে বা ছেড়ে আসতে হবে কিছু করার নেই কারণ তুমি যদি নাই জানো যে এখানে আয় হবে আয় মনে হচ্ছে কারেন্টকে ডিনোট করছে কারেন্টের ইউনিট হচ্ছে অ্যাম্পেয়ার তাহলে তো তুমি অ্যান্সার করে আসতে পারবে না নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন আধুনিক পর্যায় সারণীর উপাদানগুলি কিভাবে সাজানো হয় তো মডার্ন পিওডিক টেবিল আমরা প্রত্যেকে জানি যে তাদের পারমাণবিক সংখ্যা অ্যাটমিক নাম্বার বৃদ্ধির ক্রম অনুযায়ী সাজানো হচ্ছে তো অপশন বি হচ্ছে এটা অ্যান্সার এটা এখন আর কারো হওয়া উচিত নয় কারণ আমি বহুবার তো টিউবে থাকা গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে নিম্নলিখিত কোনটি বিশেষ রঙে আলোকিত হয় তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে প্লাজমা অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার মনে রাখবে ফ্লোরোসেন টিউবে গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে প্লাজমা বিশেষ রঙে জলে যখন এর মধ্যে বৈদ্যুতিক শক্তি প্রবাহিত হয় তো অপশন বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি শক্তি নবায়নযোগ্য উৎস নয় বা এর উৎস নয় তো এখানে আমাদের হয়ে যাচ্ছে জীবাশ্ম থেকে পাওয়া শক্তি কয়লা পেট্রোলিয়াম ইত্যাদি তো অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার মানব শরীরে বিদ্যমান একটি যোগ কলা মানে হচ্ছে কানেকটিভ টিস্যু হলো কোনটি খুবই সহজ এবং রিপিটেড প্রশ্ন আমরা প্রত্যেকে পারবো অ্যান্সার কি হচ্ছে আমাদের বোন বা হার অপশন এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার নিম্নলিখিত দ্রবণগুলির মধ্যে কোনটি সবকটির মধ্যে সবচেয়ে অম্ল ধর্মী হয় মানে অ্যাসিড হয়ে থাকে তো যার কি যাবে এখানে মান শূন্য যুক্ত দ্রবণে সব থেকে অম্ল ধর্ম বলা হয় এখানে মনে রাখবে পিএইচ স্কেল অ্যাসিড এবং খারের পরিমাপের একটি সংজ্ঞা স্কেলের যে রেঞ্জ সেটা হচ্ছে শূন্য থেকে ফর্টি তো এরকম মনে কর একটা স্কেল এখানে শূন্য এখানে সেভেন এবং এখানে ফর্টিন তো এই দিকটা হচ্ছে অ্যাসিড যত তুমি বাঁ দিকে যাবে মানে শূন্য এই দিকে সব থেকে বেশি অ্যাসিডিক এবং এই দিক থেকে যত ডান দিকে মানে ফরটিন সব থেকে বেশি খাড়িও ওকে সাতেরটা হচ্ছে নিউট্রাল এবং মনে রাখবে সাতের পিএইচ পিএইচ মান জিরো সেটা হচ্ছে সবচেয়ে অম্লধর্মী এবং পিএইচ মান ফরটিন এই ফরটিনের এখানে যেটা থাকবে সেটা হচ্ছে সবচেয়ে খার ধর্মী তাহলে এবার তোমাদের পরীক্ষা আসতেই পারে যে বলো পিএইচ মান কত হলে সেটা সবচেয়ে খার বেশি হবে তো ফরটিন তো এটা মনে রাখলে নেক্সট চলে আসি নিম্নলিখিত কোন ধাতু উচ্চ তাপমাত্রাতেও অক্সিজেনের সাথে কোনো প্রতিক্রিয়া করে না তো এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে সিলভার অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার সিলভার কম প্রতিক্রিয়াশীলতার কারণে সিলভার উচ্চ তাপমাত্রায় অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না বারো ডিগ্রি সেলসিয়াসে জলের ভৌতিক অবস্থা কি হবে তো বারো ডিগ্রি সেলসিয়াসে জল কি কোন অবস্থায় থাকে তো জল তরল অবস্থাতেই থাকে মনে রাখবে জল জমে বরফ হয়ে যায় এটা সলিড স্টেটে থাকে বা কঠিন অবস্থায় থাকবে এবং একশো ডিগ্রি সেলসিয়াসে জল গ্যাসীয় অবস্থায় থাকবে তো এটা মনে রাখবে নেক্সট চলে আসি নিষিকরণের ফলে এক বা একটি উৎপন্ন হয় কি তো নিষেকীকরণের ফলে উৎপন্ন হয় জাইগোট অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার অভাবে রিকেট রোগটি ঘটে থাকে সেটি হলো কি তো এটা খুবই সহজ প্রশ্ন বই পারবে রিকেট হয়ে থাকে ভিটামিন ডি এর অভাবে তাহলে কোন ভিটামিনের অভাবে কি হয় এটা অবশ্যই জানবে ভিটামিন এ এর অভাবে হয়ে থাকে আমাদের রাতকানা সি এর অভাবে হয়ে থাকে স্কার্বি ডি এর অভাবে হয়ে থাকে রিকেট পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো জলন্ত ম্যাগনেসিয়াম ফিতা সাদা ছাই উৎপন্ন উৎপাদন করে যা জলে মেশালে ড্যাশ পাওয়া যায় দেখো এই সেম প্যাটার্নের প্রশ্ন কিছুদিন আগেই করালাম সেখানে এইটা জানতে চেয়েছিল যে কোন বর্ণের উৎপন্ন হয় তো সাদা কালারের অ্যান্সার কি হচ্ছে ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড অপশন সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার তো ম্যাগনেশিয়াম পিতা বাতাসে পুড়ে গেলে ম্যাগনেশিয়াম অক্সাইড দেয় রাসায়নিক সংক্রমণ হচ্ছে যে এম জির সাথে অক্সিজেন বিক্রিয়া করে এম জিও উৎপন্ন হচ্ছে এবং সাদা ছাই হলো ম্যাগনেশিয়াম অক্সাইডের এ হয়ে জলে এটি ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড এম জিও তার সাথে জল নিয়ে এম জিও এ ছোল টু উৎপন্ন হয় অগ্নাশয় থেকে কোন উৎসেচক নিঃসৃত হয় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন বারবার আমাদের পরীক্ষা এসেছে অ্যানসার কি হয়ে যাবে ট্রিপসিন অপশন বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার তো অগ্নাশয় থেকে ট্রিপসিন লাইপেজ অ্যামাইলেজ নামক উৎসেচক নিঃসৃত হয় অগ্নাশয় একটি মিশ্র গ্রন্থি এবং এর এর মানে কি হচ্ছে এর মধ্যে অন্ত করা এবং বই করা দুই রকমের গ্রন্থি রয়েছে তোমাদের হোমওয়ার্ক মানুষের দেহে শ্বাসরঞ্জক হলো কোনটি এটা তোমাদের হোমওয়ার্ক প্রত্যেকে কমেন্ট করে জানিও এবং আউট অফ টোয়েন্টি ফাইভ কার কত স্কোর হলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে চ্যানেল নতুন থাকে সাবস্ক্রাইব করে নেবে বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করবে এবং তোমাদের জন্য এই স্টাডি মেটেরিয়ালগুলো রয়েছে প্রত্যেকে কমপ্লিট করো এই যে কোয়েশ্চেনগুলো করালাম সব এই থ্রি থাউজেন্ড জেনারেলসে করালাম পিডিএফ লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ মাধ্যমে যদি কেউ পিডিএফ বাই করতে চাও তো এই হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং